তেলের পিঠা নাকি তেলের পিঠা বললে ফুলে না, তো লুচিও ভাজার সময় লুচি বললে কি ফুলে নাকি? না, এটা আবার তেলের পিঠার মতো চুপসায় যায়। আচ্ছা, এটা হচ্ছে কাবাব, এটি কাবাব তরকারির মতো মনে হচ্ছে। আগে চুলায় পোড়ায় নিতে হবে, তারপরে একটু ঝোল করছো, তাই তো? লুচি দিয়ে খাওয়ার জন্য একটু গ্রেভি করছো। যাক, খাওয়ার সময় খাওয়ার রিভিউ দিব, দেখি কেমন হয়, কেমন লাগে। আসসালামু আলাইকুম, আজকে রিভিউ দিব কাবাব আর লুচির। চলুন খেয়ে দিই। অবশ্য হোমমেড, বাসায় বানানো লুচিটা মোটামুটি ভালোই। তো কাবাব নেই, কাবাবের সাইজ অবশ্য বেশি বড় বড় হয়ে গেছে। বিশেষ করে মাংসের আগে চুলা পোড়ায় নেওয়ার কারণে একটা স্মোকি ফ্লেভার আসতেছে, এরপর একটু গ্রেভি করাতে দারুণ লাগছে। একটু পেঁয়াজ খাই। আচ্ছা, আরেকটু খেয়ে দেখি। এই যে দেখা যাচ্ছে নাকি, লুচির সাথে আপনার কাবাবটা এক্সেলেন্ট কম্বিনেশন। আমার এমনি অনেক প্রিয়। সেই তো ভিডিওটা বড় করবো না, জাস্ট আপনার সাথে একটু শেয়ার করলাম। ভালো, থ্যাংকস থ্যাংকস, যে এটা বানিয়েছে তাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার বাড়ি এলে টাটা।